সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। রুশ হামলায় ধ্বংসস্তূপে ইউক্রেন, মিলল 200 পচাগলা মৃতদেহ। সেই পরিকল্পনাকে উদ্ভট কল্পনা বলে উড়িয়ে দিল রাশিয়া। ইউক্রেনের ট্যাঙ্ক পাঠানো নিয়ে জার্মানির সামরিক গোলযোগ। কিয়েভের কাছে এখনও মিলছে রুশ সেনাদের পরিত্যক্ত মরদেহ। নিষেধাজ্ঞা প্রত্যাহারের সঙ্গে ইরানের উন্নতিকে সম্পর্কযুক্ত করব না বললেন ইব্রাহিম রাইসি। ক্রেতার অভাবে সাগরে ভাসছে রাশিয়ার তেলবাহী জাহাজ। এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। দর্শক, রাশিয়ার আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্য 4 সপ্তাহ ইউক্রেনকে কয়েক ডজন বিমান বিধ্বংসী ট্যাঙ্ক দিয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। কয়েক দশকের সামরিক ধৈর্যের পর বার্লিনের ঘোষণাকে টার্নিং পয়েন্ট হিসেবে মনে করা হচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। রুশ হামলায় ধ্বংসস্তূপে ইউক্রেন, মিলল 200 পচাগলা মৃতদেহ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতা অনেকখানি কমে গেলেও যুদ্ধ এখনো পুরোপুরি থেমে যায়নি। মাঝে মাঝে হামলার খবর আসছে, কেউই কম যাচ্ছে না। দুই পক্ষই চালাচ্ছে হামলা। এর মাঝে 200টি মৃতদেহের খোঁজ মিলল মারিওপোলে। মারিওপোলের একটি বিল্ডিং এর বেসমেন্টে 200টিরও বেশি মৃতদেহ পাওয়া গিয়েছে। শ্রমিকরা বিল্ডিং এর ধ্বংসস্তূপ খনন করতে গিয়ে এই দেহগুলো খুঁজে পান বলে জানা গিয়েছে। একজন কর্মকর্তা জানান, মৃতদেহগুলো পচে গিয়েছিল, যদিও তিনি এটা জানাননি ঠিক কোন সময়ে পাওয়া গিয়েছিল এই দেহগুলি। তবে এতগুলি দেহ এক জায়গায় স্পষ্ট করে যুদ্ধের ভয়ঙ্কর রূপকে। এদিকে মস্কোর বাহিনী পূর্বাঞ্চলীয় শিল্প অঞ্চল ডনবাসে হামলা অব্যাহত রেখেছে। এই অঞ্চলটি তারা যে কোনো মূল্যে দখল করতে চায়। রাশিয়ান সৈন্যরা সিভিরা, ডোনেটস্ক এবং পার্শ্ববর্তী শহরগুলি ঘেরাও এবং দখল করার জন্য তাদের প্রচেষ্টা জারি রেখেছে। রুশ বাহিনী ইতোমধ্যে মারিওপোল শহরের বাকি অংশ দখল করে রেখেছে, যেখানে আনুমানিক 1 লক্ষ আটকা পড়ে রয়েছে। খাবার, জল, বিদ্যুৎ কিছু নেই। এ অবস্থায় তারা দিনের পর দিন দিশ কাটাচ্ছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের মতে এমনভাবে আটকা পড়ে কমপক্ষে 21,000 মানুষ নিহত হয়েছেন। তাদের রুশ সৈন্যরা গণকবর খুঁড়ে মাটিতে পুঁতে দিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। মারিওপোল আক্রমণের সময় রাশিয়ান বিমান হামলা একটি প্রসূতি হাসপাতাল এবং একটি থিয়েটারে হামলা করে, যেখানে সাধারণ মানুষ যুদ্ধ থেকে প্রাণ বাঁচাতে আশ্রয় নিচ্ছিল। তদন্তে দেখা গিয়েছে যে থিয়েটার হামলায় প্রায় 600 জন মারা গিয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের অনুমান করছে এই সংখ্যা দ্বিগুণ। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালানো এবং তার দেশের সমস্ত মৃত্যু ও ধ্বংসের জন্য অভিযুক্ত করেছেন। জেলেনস্কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির কথা উল্লেখ করে বলেছিলেন, প্রকৃতপক্ষে ইউরোপ মহাদেশে গত 77 বছর ধরে আর এমন একটা যুদ্ধ হয়নি। সেই পরিকল্পনাকে উদ্ভট কল্পনা বলে উড়িয়ে দিল রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, ইউক্রেনের জন্য ইতালীয় শান্তি পরিকল্পনা একটি উদ্ভট কল্পনা ছাড়া আর কিছুই নয়। বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ব্যাপারে সাপ্তাহিক ব্রিফিংয়ে মারিয়া জাকারোভা বলেন, আপনি এক হাতে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করতে এবং অন্য হাতে পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের পরিকল্পনা নিয়ে আসতে পারেন না। তিনি আরও বলেন, যদি তারা আশা করে যে রাশিয়ান ফেডারেশন কোনো পশ্চিমা পরিকল্পনা গ্রহণ করবে, তাহলে তারা অনেক কিছু বুঝতে পারেনি। এর আগে গত সোমবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্ত্রি রুডেনকো সাংবাদিকদের বলেছিলেন, ইউক্রেনের সংঘাতের অবসানের জন্য একটি ইতালীয় শান্তি পরিকল্পনা প্রস্তাবের দিকে নজর রাখছে। তিনি বলেছিলেন, আমরা সম্প্রতি এ ধারণা পেয়েছি এবং এটা নিয়ে কাজ করছি। তবে এ ব্যাপারে বিস্তারিত জানতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, রাশিয়া পরবর্তী পর্যায়ে মন্তব্য করবে। রাশিয়া ইতালির মধ্যে এ নিয়ে আলোচনা করা হয়নি বলে রুশ সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছিলেন তিনি। এ ব্যাপারে মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, মস্কো এখনো ইতালীয় শান্তি পরিকল্পনা উত্থাপন করেনি, তবে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি গ্রহণ করা হতে পারে বলে আশা প্রকাশ করেছিলেন তিনি। ইউক্রেনের ট্যাঙ্ক পাঠানো নিয়ে জার্মানির সামরিক গোলযোগ। রাশিয়ার আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্য 4 সপ্তাহ ইউক্রেনকে কয়েক ডজন বিমান বিধ্বংসী ট্যাঙ্ক দিয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। কয়েক দশকের সামরিক ধৈর্যের পর বার্লিনের ঘোষণাকে টার্নিং পয়েন্ট হিসেবে মনে করা হচ্ছে। প্রতিশ্রুত এ জেপার ট্যাঙ্কের প্রথম চালান ইউক্রেন পাবে জুলাই মাসে। মঙ্গলবার ইউক্রেনের একজন সংসদ সদস্য বলেছেন, রুশ সেনারা যখন দেশের পূর্বাঞ্চলে আক্রমণ চালাচ্ছে, তখন জুলাই মাসে জার্মান অস্ত্র পাওয়া অনেক বিলম্বিত হবে। আনাস্টাসিয়া রাডিনা নামের এই সংসদ সদস্য বলেন, আমাদের কাছে জুলাই
হলো কি? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে রয়টার্সকে তিনি বলেন, আমাকে এভাবে বলতে দিন, ফর্মুলা দুধ নেই এমন এক মা নবজাতক সন্তানকে নিয়ে একটি বেসমেন্টে বসে থাকতে বাধ্য হয়েছেন। তাকে জিজ্ঞেস করুন তার জন্য জুলাই কত দূর। ইউক্রেনে পূর্ব দক্ষিণে মস্কো আক্রমণের মনোযোগ দেওয়ার কিয়েভের পক্ষ থেকে ভারী অস্ত্রের জন্য আহ্বান জানানো হচ্ছে, কিন্তু জার্মানির ট্যাঙ্ক পাঠানোতে বিলম্বের একটি কারণ ছিল গোলাবারুদের ঘাটতি। এ খাতের সূত্র ইউক্রেনীয় রাষ্ট্রদূত বলেছেন, প্রথম প্রতিশ্রুতি ঘোষণার সময় বার্লিন এই ঘাটতির কথা জানত। এই সংশয় প্রকাশ্যে আনছে 24 ফেব্রুয়ারি রুশ আক্রমণ কিভাবে বার্লিনকে ব্যাকফুটে নিয়ে গিয়েছে। জার্মানি সেনাপ্রধান বলেছেন, সামরিক অ্যাকশনের জন্য বার্লিন সম্পূর্ণরূপে অসজ্জিত, যদিও দেশটি রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রতিরক্ষা শিল্প। সরকারি তথ্য অনুসারে 2021 সালে দেশটির 9.35 বিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রপ্তানি করেছে। জার্মান জেপার ট্যাঙ্ক 35 mm গোলাবর্ষণ করে এগিয়ে আসা যুদ্ধবিমান লক্ষ্য করে। জার্মানি এখন আর এগুলো ব্যবহার করে না, এগুলো গোলা বিশেষভাবে উৎপাদন করতে হয়। দেশটির কাছে এগুলো মজুত আছে স্বল্প। নাম প্রকাশে অনিচ্ছুক এই খাতের একটি সূত্র জানায়, গোলা বারুদ সহ যখন অস্ত্র সরবরাহ করা হবে তখন এটি অর্থবহ হবে। শুরু থেকে এ সম্পর্কে সবাই স্পষ্ট ছিল। গোলা বারুদের ঘাটতির বিষয়ে জানতে চাইলে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, যেখানে সহযোগিতা দেওয়া সম্ভব সরকার তা করছিল। বিশেমে বার্লিন জানায় তারা গোলা বারুদ পেয়েছে এবং ট্যাঙ্কগুলো পাঠাচ্ছে, তবে পর্যাপ্ত গুলি পাওয়া গেছে কিনা জানতে চাইলে মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি। জেপার ট্যাঙ্ক ছাড়াও ইউক্রেনকে আরো বেশ কিছু ভারী অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। দ্য জেপার্ড ইংরেজিতে বলা হয় চিতা। এখন এগুলো খুব কম দেশ ব্যবহার করে। এক দশক আগে জার্মানি নিজেদের জেপার্ড বিক্রি করে, ফলে তাদের গুলি মজুতের প্রয়োজন ছিল। এগুলোর মালিক এখন KMW প্রতিরক্ষা কোম্পানি। এই বিষয়ে কোম্পানির মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। নেটো মিত্ররা ইউক্রেনে এখন পর্যন্ত সোভিয়েত আমলের বিভিন্ন ধরনের অস্ত্র পাঠিয়েছে। পূর্ব ইউরোপীয় দেশগুলোর কাছে এগুলো মজুত ছিল, তবে সম্প্রতি কয়েকটি মিত্র দেশ পশ্চিমা হাউইটজার পাঠাতে শুরু করেছে। 6 মে জার্মানি জানিয়েছিল তারাও ইউক্রেনে 60টি স্বচালিত হাউইটজার পাঠাবে। কিয়েভের কাছে এখনও মিলছে রুশ সেনাদের পরিত্যক্ত মরদেহ। জঙ্গলের মধ্যে কুকুরে ক্রমাগত খোরাখুরি করতে দেখে জাবালিভকা গ্রামের বাসিন্দারা কর্তৃপক্ষকে খবর দেয়। দ্রুত ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি দল সেখানে হাজির হয়। নিরাপত্তা পোশাকে সজ্জিত দলটি সতর্কতার সঙ্গে ওপরে মাটি সরিয়ে ফেলে। তারা একজন মানুষের শরীর উন্মোচন করে, তার পা শরীরের নিচে অদ্ভুতভাবে মোড়ানো। ইউনিফর্ম দেখে বোঝা যাচ্ছিল এটা এক রুশ সেনার মরদেহ। ইউক্রেনের রাজধানী দখলে ব্যর্থ হওয়ার কয়েক সপ্তাহ পরও রুশ সেনাদের মরদেহ এখনো পাওয়া যাচ্ছে। তারা কিয়েভের কাছে যেসব এলাকা দিয়ে গেছে কিংবা দখল করেছে সেসব এলাকাতে এগুলো পাওয়া যাচ্ছে। তবে ইউক্রেন বলছে তাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে খুব কমই আগ্রহ দেখাচ্ছে রাশিয়া। জঙ্গলের কবর থেকে তোলা মরদেহটি কিয়েভের কাছে একটি ফ্রিজিং ট্রেনে সরিয়ে নেওয়া হয়েছে। এই ট্রেনটি রুশ সেনাদের ভ্রাম্যমান মর্গ হিসেবে কাজ করছে। মরদেহ রাখা সাদা প্লাস্টিকের বস্তায় নামের বদলে সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC-র প্রতিবেদকেরা যেদিন সেটি দেখতে যান সেদিন ট্রেনের দুটি কামরায় কমপক্ষে 137টি মরদেহ ছিল। তারা আরো দেখেন ইউক্রেনীয়রা মরদেহগুলো শনাক্ত করার চেষ্টা করছে। সত্য আনা লাশের উপর ফরেন্সিক দল দুটি ব্যাংকার, সেই সঙ্গে একটি রুশ মোটর চালিত রাইফেল ব্রিগেডের ব্যাচ রেখে দেয়। দায়িত্বরত ব্যক্তিটি জানালেন, অন্তত সেনার ঘরে ফেরার সুযোগ আছে। কয়েক মুহূর্ত পরে আমি নিশ্চিত হয়েছে যে লোকটিকে এইমাত্র উদ্ধার করতে দেখলাম। তিনি সাইবেরিয়ার একজন যুবক ও বিবাহিত। তার বডি ব্যাগের পাশে তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে একটি কালো সাদা ফটোগ্রাফ আমার ফোন থেকে বেরিয়ে এলো। রাশিয়ার একটি গর্বিত স্লোগান রয়েছে, আমরা নিজেদের মানুষকে ত্যাগ করি না। ইউক্রেনে আক্রমণের ন্যায্যতা প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রচেষ্টার বড় অংশ এই স্লোগান, যেখানে তিনি মিথ্যাভাবে দাবি করেছিলেন যে ইউক্রেনের রুশ ভাষাভাষীদের সুরক্ষা প্রয়োজন। BBC লিখেছে, তবে এখন মনে হচ্ছে এই প্রতিশ্রুতি রাশিয়ার নিজেদের সেনাদের জন্য এক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য নয়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের সঙ্গে ইরানের উন্নতিকে সম্পর্কযুক্ত করব না, বললেন ইব্রাহিম রাইসি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, তার প্রশাসন দেশের উন্নয়নকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সঙ্গে সম্পর্কযুক্ত করবে না। তিনি জোর দিয়ে বলেন, ভিয়েনা সংলাপের বাইরে থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা অকার্যকর করে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত আছে। ইরানে 4000 শহীদ আলমের স্মরণে আয়োজিত এক সভায় ভাষণ দেওয়ার সময় বুধবার প্রেসিডেন্ট রাইসি এসব কথা বলেন। তিনি বলেন, শহীদদের রক্ত শত্রুদের প্রতিরোধ করা, ইসলামী মূল্যবোধ সংরক্ষণ, দেশ গঠন, জনগণের সমস্যার সমাধান, ঐক্য মজবুতকরণ, জাতীয় সংহতি প্রতিষ্ঠা এবং ইসলামী বিপ্লবের নেতার দিক নির্দেশনা অনুসরণ করার বার্তা বহন করে। প্রেসিডেন্ট রাইসি বলেন, যেহেতু আমরা শত্রুদের হুমকিকে বাধা মনে করি না, সে কারণে দেশের উন্নতিকে নিষেধাজ্ঞার প্রত্যাহারের উপর নির্ভরশীল করব না। আমরা এসব বিষয় বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে এবং আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে দেখিয়েছি যে সর্বোচ্চ নেতার অবস্থানই আমাদের অবস্থান। একই সময় আমরা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে
প্রচেষ্টা অব্যাহত রেখেছে। রাইসি জানান, নিষেধাজ্ঞা অকার্যকর করার জন্য সদর দপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে এবং ইরানের জনগণ অর্থনীতির ক্ষেত্রে যে সমস্যা মোকাবেলা করছে তা নিরসনে সক্রিয় প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, শত্রুদের কৌশল হচ্ছে ইরানের জনগণকে নিরাশ করা, কিন্তু ইসলামী প্রজাতন্ত্রের কৌশল হচ্ছে জনগণের মাঝে আশা জাগানো। ক্রেতার অভাবে সাগরে ভাসছে রাশিয়ার তেলবাহী জাহাজ। ইউক্রেনে হামলার পর রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। এতে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি জ্বালানি খাতও বেকায়দায় পড়েছে। বিক্রি কমে গেছে উরালস ক্রুড অয়েলের, রাশিয়ার জ্বালানি তেল। এমন পরিস্থিতিতে জ্বালানি বিশ্লেষণ সংস্থা ভোর্টেক্স জানিয়েছে, 60 কোটি 20 লাখ ব্যারেল তেল নিয়ে রাশিয়ার বেশ কিছু জাহাজ সাগরে ভাসছে। ক্রেতা সংকটে এগুলোর বেশিরভাগই অবিক্রিত থেকে গেছে। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়ন এখনও একমত হতে পারেনি, কিন্তু রাশিয়ার তেলে ক্রেতা খুঁজে না পাওয়ার অন্যতম কারণ হল ভবিষ্যতে নিষেধাজ্ঞার ভয়। ভর্টেক্স জানায়, সাগরে রাশিয়ার জ্বালানি তেলের পরিমাণ যুদ্ধ শুরুর আগের তুলনায় 3 গুণ বেড়েছে। চলতি বছরের 24 ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে হামলা চালায় পুতিন প্রশাসন। হস্টন ভিত্তিক জ্বালানি বিশ্লেষক ক্লে সিগল বলেন, খবরে বলা হচ্ছে রাশিয়ার তেল রপ্তানি শক্তিশালী অবস্থানে রয়েছে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন, কারণ সমুদ্রে রাশিয়ার বিপুল পরিমাণ তেল জমে যাচ্ছে। তিনি বলেন, সাগরে রাশিয়ার তেল নিয়ে যেসব জাহাজ ভাসছে তার 15% নির্দিষ্ট গন্তব্য নেই। এসব তেলের কিছু অংশ অপ্রকাশিত ক্রেতাদের কাছে থেকে যাবে। জানা গেছে রাশিয়ার অধিকাংশ তেল এশিয়া যাচ্ছে, বিশেষ করে চীন ও ভারতে। তাছাড়া রাশিয়ার তেলের একটা অংশ এখনও ইউরোপে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশটির অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন। বুধবার প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রনিল দ্বৈত দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে সংকট কবলিত দেশটির বেল আউট পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে আলোচনা নেতৃত্ব দেবেন তিনি। প্রেসিডেন্টের কার্যালয়ে বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে আজ সকালে প্রেসিডেন্ট গোটাবায় রাজাপাকসের কাছে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জাতীয় নীতি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বিক্রমাসিংহে জানান, তিনি 6 সপ্তাহের মধ্যে একটি অন্তর্বর্তী বাজেট পেশ করবেন। 2 বছরের জন্য ত্রাণ কর্মসূচিতে তহবিল বরাদ্দ করতে অবকাঠামো প্রকল্পগুলো কমিয়ে ফেলবেন। 2 কোটি 20 লাখ জনগোষ্ঠীর দেশ শ্রীলঙ্কা 1947 সালে স্বাধীনতা লাভের পর থেকে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটে মুখে পড়েছে। বৈদেশিক মুদ্রা সংকটে আমদানি অচল হয়ে পড়ায় জ্বালানি ঔষধের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট শুরু হয়েছে। এই সংকটের জেরে শুরু হওয়া তীব্র রাজনৈতিক অস্থিরতার মধ্যে 2 সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। আগেও তিনি 5 বার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট ক্ষমতাসীন বিরোধী দলগুলোর নেতাদের নিয়ে মন্ত্রিসভা গঠনের চেষ্টায় রয়েছেন। তবে বহু চেষ্টা তো নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার মতো কাউকে পাচ্ছিলেন না তারা। আগের অর্থমন্ত্রী আলী সাবরি এপ্রিলে IMF এর সঙ্গে আলোচনা শুরু করেন। তবে মে মাসের শুরুতে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে মন্ত্রিসভা বিলুপ্ত করলে সরে যান তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।